আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তামানা ফেরদৌসি, অ্যাসিস্ট্যান্ট ইনস্টিটিউট অফ ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি অনলাইন ভিডিও ক্লাসে। আজকে আমরা পড়বো ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 12। লেসন 12 এর প্রথম অংশটি আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, রেস্ট অফ দ্য পার্ট উইল বি ডিসকাসড টুডে। আমাদের আজকের যে লেসনটি আমরা বাকি অংশটি পড়বো সেটার টাইটেল হচ্ছে সান অফ দিস ওয়ার্ল্ড। তো এর আগের ভিডিওর মতোই প্রথমে আমি তোমাদেরকে কিছু পিকচার দেখাবো। এই পিকচার গুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এই লেসনটিতে আমরা কি পড়তে যাচ্ছি। তারপর অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে আমাদের এই লেসনের বাকি অংশের যে ভোকাবুলারি গুলো আছে, নতুন ভোকাবুলারি, সেগুলো দেখে নিব। তারপর হচ্ছে ডিরেক্টলি আমরা লেসনে চলে যাব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি আমাদের পড়াতে বা স্টাডিতে চলে যাই। দেখো, আমি এখানে চারটা পিকচার দিয়েছি। আমি জানি তোমরা সবাই পিকচার গুলো দেখে চিনে গেছো যে আমরা আসলে এই লেসনে কার সম্পর্কে পড়তে যাচ্ছি। আর এর আগের লেসনে, আই মিন এর আগের ভিডিওতে, এই লেসন 12 এর প্রথম অংশে হচ্ছে আমরা জেনেছি যে টুঙ্গিপাড়া জেলাতে হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই অনুসারে আমরা এটাও বুঝতে পেরেছি যে এই যে প্যাসেজটা আমরা পড়ছি বা এই যে লেসনটা, এই লেসনটা হচ্ছে আমাদের জাতির জনককে নিয়ে। সেখানে আমি চারটা পিকচার রেখেছি তার চারটা বয়সের, কারণ যেহেতু আমরা এর আগে লেসনে দেখেছি তার জন্ম থেকে শুরু হয়েছে, তার জীবন কাহিনী সম্পর্কে আমরা মোটামুটি ধারণা রাখবো এই লেসনটা পড়ার পরে। সো এই জন্য আমি একবারে একটু সিকোয়েন্স মেনটেন করে তার বয়স অনুযায়ী পিকচার গুলো দেওয়ার ট্রাই করেছি, যাতে তোমাদের একটু ধারণা হয়। সো ফার্স্ট পিকচারটা হচ্ছে তার একদম ইয়াং এজের, যখন সে স্কুলের ছিল মেবি। সেকেন্ড পিকচারটা হচ্ছে তার বয়সকালের, সেটাও ইয়াং এজে, তখন মেবি তিনি হচ্ছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন বা যখন নতুন হচ্ছে পলিটিক্স এ জয়েন করেছেন। থার্ড পিকচারটা হচ্ছে তার আরেকটু বয়সে, এন্ড লাস্ট পিকচারটা আমরা সবাই জানি, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় যে দেখে থাকি, একদম মারা যাওয়ার আগে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন আমরা তাকে এই অবস্থাতে দেখেছি। তো আমরা তাহলে আর কথা না বাড়াই, যেহেতু পিকচারটা দেখেই নিলাম এবং আমরা বুঝে গেলাম যে আজকের লেসনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানবো, তার বাল্যকাল থেকে শুরু করে তার শেষ জীবন পর্যন্ত সবকিছু জানবো। তাহলে চলো আমরা নেক্সট পার্টে চলে যাই, যেখানে আমরা পড়বো হচ্ছে আমাদের এই লেসনের বাকি অংশে যে ভোকাবুলারি গুলো রয়েছে। তো আমি আগের মতোই এক পাশে হচ্ছে ওয়ার্ড গুলো রেখেছি, আরেক পাশে এই ওয়ার্ড গুলোর বাংলা অর্থ দিয়েছি আমি তোমাদের সুবিধার কারণে, যাতে তোমরা প্রোনাউন্সিয়েশনটা সঠিকভাবে করতে পারো, উচ্চারণটা যাতে সঠিক হয়, সেজন্য আমি তোমাদেরকে উচ্চারণ করে করে বলে দিব। তোমরা যেগুলোর উচ্চারণ অলরেডি পারো সেগুলো তো পারো, আর যেগুলো পারো না সেগুলো ট্রাই করবে আমার আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবে শিখে নেওয়ার জন্য, সাথে অবশ্যই অর্থটাও শিখে নিবে। ট্রেস, সন্ধান করা বা সন্ধান, ট্রেস। হেয়ার, উত্তরাধিকারী, ল্যান্ডলর্ড, জমিদার। ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, কাউন্ট, গণনা। আর্নিং, উপার্জন, ওয়েজ, ওজন করা। ডিসেন্ডেন্ট, বংশধর, স্পিরিট, সাহস। ট্রেডিশন, ঐতিহ্য, বোল্ড, সাহসী। ক্রেভিং, তীব্র আকাঙ্ক্ষা। ডাইভ, ডুব। অ্যামিউজ, মনোরঞ্জন বা চিত্ত বিনোদন করা। মেলোডি, সুর, চার্ম, সৌন্দর্য বা বিমোহিত করা। ইনস্ট্রাকশন, নির্দেশ। লিন, রোগা। থিন, পাতলা। প্রিফার, পছন্দ। সো এই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে খুঁজে পাবো যখন আমরা লেসনটা লাইন বাই লাইন মিনিং অনুযায়ী পড়বো। তাহলে চলো আমরা এখন ডিরেক্টলি চলে যাই আমাদের আজকের যে লেসনটা রয়েছে, লেসনের বাকি অংশটা সেটাতে চলে যাচ্ছি। দেখো, আমরা এর আমি একটুখানি রিক্যাপ করছি, আমরা এর আগের ভিডিওতে কি কি দেখেছিলাম। আগের ভিডিওতে সান অফ দ্য সোয়েল এই যে লেসনটা রয়েছে সেটা শুরু করেছিলাম, যেখানে প্রথম প্যাসেজে আমরা টুঙ্গিপাড়া প্লেসটা সম্পর্কে জেনেছিলাম। টুঙ্গিপাড়া হচ্ছে একটা ছোট্ট গ্রাম যেটা মধুমতি নদীর পাশে অবস্থিত, আর সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলাতে। তারপর আমরা জেনেছি টুঙ্গিপাড়া যে গ্রামটা ছিল সেটা কিরকম ছিল, তার
প্রকৃতিটা কেমন ছিল, কি কি জিনিসপত্র সেখানে দেখতে পাওয়া যেত সেটা। তারপর আমরা জেনেছি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার বাবা এবং মা কে ছিলেন। তারপর পড়েছি হচ্ছে তার বংশধরের শুরু থেকে, যে তার যে শেখ পরিবারটা এতটা জনপ্রিয় টুঙ্গিপাড়া এলাকাতে, এটা কেন এতটা জনপ্রিয়, কেন হচ্ছে তাদের এই পরিবারটাকে নিয়ে ওখানকার স্থানীয় যে কবিরা ছিলেন এত, তাদের আড়ম্বর জীবন, তাদের হচ্ছে গৌরব গাথা কাহিনী নিয়ে কেন এত গান লিখেছেন বা কবিতা লিখেছেন, সেগুলো আমরা এ জায়গায় জেনেছি। আর এই যে কথাগুলো বলা হয়েছিল যে তার বংশে যে জনক কে ছিলেন, শেখ বুরহানুদ্দিন, সে হচ্ছে কোন সময় থেকে এই বংশটা শুরু হয়েছিল, যাত্রা হয়েছিল, প্রথম দিকে তাদের বংশধরদের বাড়ি ঘরগুলো কেমন ছিল, বা বংশ পরম্পরায় জেনারেশন আফটার জেনারেশনে তাদের বাড়ি ঘরগুলো কেমন হয়েছে, এই প্রত্যেকটা কথা কিন্তু কারো মন গড়া কথা না। এই প্রত্যেকটা কথা শেখ মুজিবুর রহমান নিজে তার অটোবায়োগ্রাফিতে, তার আত্মজীবনীতে বলেছেন, সেখান থেকে কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। তো আগের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত জেনেছি, আজকের ভিডিওতে তার বাকি অংশটা দেখবো। তাহলে চলো শুরু করা যাক। It's difficult to say how Sheikh Burhanuddin came to Tungipara more than 200 years ago. এটা বলা অবশ্যই কঠিন যে কিভাবে শেখ বোরহানুদ্দিন আহমেদ 200 বছর আগে টুঙ্গিপাড়াতে এসেছিলেন। হাউএভার, যাই হোক, হিস্ট্রি ট্রেসেস শেখ কুদরাতুল্লাহ অ্যান্ড শেখ ইকরামুল্লাহ ব্রাদার্স অ্যাজ হিজ হিয়ার্স। ইতিহাস সন্ধান করেছে যে শেখ কুদরাতুল্লাহ এবং শেখ ইকরামুল্লাহ হচ্ছে দুই ভাই, যারা হচ্ছে এই যে শেখ বোরহানুদ্দিন তার উত্তরাধিকারী ছিলেন। They were landlords in that area besides their own business and were socially very influential. তার দুইজনই হচ্ছে কি ছিলেন, জমিদার ছিলেন ওই এলাকার, পাশাপাশি তাদের নিজেদের হচ্ছে ব্যবসা ছিল এবং তারা সামাজিকভাবে খুবই প্রভাবশালী ছিলেন। They had so much wealth that once Qudratullah told one of the British officer, তাদের এতই বেশি সম্পদ ছিল যে এক সময় কুদরাতুল্লাহ একজন ব্রিটিশ অফিসারকে বলেছিলেন, আই ডোন্ট কাউন্ট মাই আর্নিংস, আমি আমার উপার্জন গণনা করি না, আই জাস্ট ওয়ে মাই ওয়েলথ, আমি জাস্ট আমার যে সম্পদ আছে সেটা ওজন করি। তার মানে এই কথাটা দ্বারা সে বোঝাতে চেয়েছে যে তার সম্পদের পরিমাণ এতই বেশি ছিল, তার টাকা হোক বা যে কোনো জিনিস গুনতে হয় না, সে হচ্ছে কি দাঁড়িপাল্লা দিয়ে মাপে। বঙ্গবন্ধু অ্যান্ড হিজ রিলেটিভস আর ডিসেন্ডেন্টস অফ দিস টু ব্রাদার্স, বঙ্গবন্ধু এবং তার যে আত্মীয় স্বজন আছে তারা হচ্ছে এই যে দুই ভাই, কোন দুই ভাই, শেখ কুদরাতুল্লাহ এবং শেখ ইকরামুল্লাহ, এই দুই ভাইয়ের হচ্ছে কি বংশধর। মুজিব ক্যারিড দ্য স্পিরিট এন্ড ট্রেডিশন অফ দিস বোল্ড পিপল। মুজিব হচ্ছে কি পেয়েছে, এই যে সাহসী যে দুজন ব্যক্তি ছিল কুদরাতুল্লাহ ইকরামুল্লাহ, তাদের কাছ থেকে তাদের শক্তি, সাহস এবং তাদের ঐতিহ্য মুজিব পেয়েছিল। মুজিব স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া, মুজিব তার বাল্যকাল অতিবাহিত করেছে টুঙ্গিপাড়াতে। অল দা লোকাল রোডস ওয়ার হিজ প্লেগ্রাউন্ড, প্রত্যেকটা স্থানীয় যে রাস্তা ছিল সেটা ছিল তার খেলার জায়গা। হি হ্যাড ক্রেভিংস ফর ডাইভিং ইন দ্য রিভার অ্যান্ড গেটিং ড্রেনসড ইন দ্য রেইন ওয়াটার, সে খুবই পছন্দ করতে হচ্ছে নদীতে ডুব সাঁতার দেয়া, অ্যান্ড গেটিং ড্রেসড ইন দ্য রেইন ওয়াটার, গেটিং ড্রেসড হচ্ছে ভিজে যাওয়া, বৃষ্টিতে ভেজাটাও তার অনেক পছন্দের একটা কাজ ছিল। হি র্যান ফিল্ড আফটার ফিল্ড ইন সার্চ অফ বার্ডস নেস্ট, সে হচ্ছে মাঠের পর মাঠ দৌড়ে বেড়াতো কিসের খোঁজে, পাখির বাসার খোঁজে। হি ওয়াজ অ্যামিউজড বাই কিং ফিশার্স অ্যান্ড ওয়েভার বার্ডস, সে হচ্ছে খুবই কি খুশি হতো, খুবই চমৎকৃত হতো মাছরাঙা পাখি দেখে আর হচ্ছে বাবুই পাখি দেখে, ওয়েভার বার্ডস হচ্ছে বাবুই পাখি। দ্য সুইট মেলোডি অফ দ্য ডাভস চার্মড হিম অ্যালট, ঘুঘু পাখির যে সুমধুর বা মিষ্টি মধুর গান রয়েছে বা সুর রয়েছে সেটা তাকে অনেক বিমোহিত করত। দিস ইজ ওয়াই হ্যাঙ্গিং আউট উইথ আদার বয়েজ সারাউন্ডেড বাই নেচার ওয়াজ হিজ প্যাশন, এই কারণেই হচ্ছে যেসব বাচ্চারা বা যেসব বালকরা হচ্ছে প্রকৃতির পাশাপাশি থাকতো তাদের সাথে ঘুরে বেড়ানো তার খুবই পছন্দের একটা ব্যাপার ছিল। দ্য পেট লাভার মুজিব অলসো হ্যাড পেট মাঙ্কিজ ডগস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ময়না, সে হচ্ছে পোষা পোষা পাখি বা পশু রাখতে খুব পছন্দ করতেন। তার কি কি ছিল, তার হচ্ছে কিছু বানর ছিল, কুকুর ছিল এবং বিভিন্ন রকমের ময়না পাখি ছিল। হি ইউজ টু ট্রেন দ্য বার্ডস টু সিং, সে হচ্ছে পাখিগুলোকে কি করত, ট্রেনিং দিত, শিখ
শিক্ষা দিত কি করতে, গান গাইতে, অ্যান্ড আদার পেস টু ফলো হিজ ইনস্ট্রাকশন, এবং অন্যান্য যে পোষা পশু পাখিগুলো ছিল সেগুলোকে কি করতে শেখাচ্ছিল, সে যে নির্দেশ দেয় সেগুলো অনুসরণ করতে। হি অলওয়েজ টু গুড কেয়ার অফ দেম, সে সবসময় হচ্ছে সেগুলো খুবই যত্ন নিত। ইন হিজ চাইল্ডহুড, তার বাল্য জীবনে বা শিশু জীবনে, হি ওয়াজ এ লিন অ্যান্ড থিন বয়, সে খুবই রোগা এবং পাতলা একজন বালক ছিল। অ্যান্ড এভরিওয়ান স্পেশালি হিজ গ্র্যান্ডমা ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ হেলথ, সকলেই কিন্তু বিশেষ করে তার যে দাদি ছিল সে খুবই চিন্তিত থাকতো তার স্বাস্থ্য নিয়ে। শি অলওয়েজ কেপ সাম মিল্ক, বাটার অ্যান্ড আদার হোম মেড মিল্ক আইটেমস রেডি টু ইম্প্রুভ দ্য গ্র্যান্ডসন্স হেলথ। সে সবসময় হচ্ছে কি প্রস্তুত রাখতো, দুধ, তারপর হচ্ছে মাখন এবং দুধের তৈরি বিভিন্ন রকমের ঘরের তৈরি খাবার, কিসের জন্য, তার যে নাতি, গ্র্যান্ডসন হচ্ছে তার নাতি, নাতির স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি সবসময় এগুলো প্রস্তুত রাখতেন। মুজিব অলওয়েজ প্রিফার্ড সিম্পল ফুড, কিন্তু মুজিব সবসময় পছন্দ করতেন খুবই সাধারণ খাবার, লাইক যেমন হচ্ছে প্লেন রাইস, সাদা ভাত, ফিশ কারি, মাছের তরকারি অ্যান্ড ভেজিটেবলস, এবং হচ্ছে সবজি। বাট হি হ্যাড এ ফ্যাসিনেশন ফর রাইস উইথ মিল্ক অ্যান্ড ব্যানানা অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল, কিন্তু তার খুবই পছন্দের একটা জিনিস ছিল, খুবই আগ্রহের সাথে সে কি খেত, তার যে এন্ড অফ দ্য মিল, তার সে যখনই খাবার খেত, খাবারের শেষে তার সে হচ্ছে পছন্দ করত দুধ এবং কলা দিয়ে ভাত খেতে, আমরা দুধ কলা ভাত যেটা বলি, সেটা উনি খুবই পছন্দ করতেন। মুজিব হ্যাড টু এল্ডার সিস্টার্স, মুজিবের হচ্ছে দুইটা বড় বোন ছিল অ্যান্ড টু ইয়াঙ্গার সিস্টার, এবং দুইটা ছোট বোন ছিল, অ্যালং উইথ দ্য ইয়াঙ্গার ব্রাদার, এবং সাথে একজন ছোট ভাই ছিল। হিজ এল্ডার সিস্টার্স ওয়ার ভেরি কেয়ারিং টু হিম, তার বড় যে বোনরা ছিল তার তার খুবই যত্ন নিতেন। এভরি ওয়ান অ্যাডোর্ড হিম আ লট, প্রত্যেকে তাকে খুবই আদর যত্ন করত। হি ওয়াজ মিয়া ভাই টু দ্য ভিলেজার্স, তাকে হচ্ছে গ্রামের লোকেরা হচ্ছে মিয়া ভাই বলে ডাকতো, অ্যান্ড খোকা টু হিজ সিনিয়র ফ্যামিলি মেম্বার্স, এবং তার যে পরিবারের বৃদ্ধরা বা বয়স্করা রয়েছেন তারা তাকে হচ্ছে খোকা বলে ডাকতো। মুজিব হ্যাড এ ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড টু মিক্স উইথ এভরি ওয়ান, মুজিবের হচ্ছে একটা সহজাত প্রবণতা ছিল যে সে খুব সহজে সকলের সাথে মিশে যেত। লাস্টে একটা কথা দেয়া আছে, দেখো, অ্যাডাপ্টেড ফ্রম অসমাপ্ত আত্মজীবনী দ্য অটোবায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই যে আমরা পড়লাম এটা হচ্ছে অ্যাডাপ্টেড, এটা নেওয়া হয়েছে হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী দ্য অটোবায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী থেকে। সো আমরা হচ্ছে আজকের লেসনে কি কি শিখলাম, বঙ্গবন্ধুর চাইল্ডহুডটা কেমন ছিল সেটা সম্পর্কে জানলাম, তার ফ্যামিলি সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে তার কি কি প্যাশন ছিল, সে ছোটবেলায় কি কি করতে পছন্দ করত, সেই সবগুলো হচ্ছে আমরা আজকের লেসনে জেনেছি। অ্যাজ ইউজুয়াল আগের ভিডিওর মতো আমি আজকেও তোমাদেরকে লেসনের শেষে কিছু কনজুগেশন অফ ভার্বস দেখাবো, যেখানে তোমরা এক একটা ভার্বের প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল তিনটা ফর্ম সম্পর্কে জানতে পারবে। দেখো আমি কি কি ভার্ব আজকে এখানে ইনক্লুড করেছি। ফার্স্টে যে ভার্বটা সেটা হচ্ছে ট্রেস, যেটা অর্থ পড়েছিলাম আমরা সন্ধান। ট্রেস এর পাস্ট হচ্ছে ট্রেসড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ট্রেসড, কাউন্ট, গণনা করা, কাউন্টেড, কাউন্টেড। ওয়ে, ওজন করা, ওয়েট, ওয়েট। ক্যারি, বহন করা, ক্যারিড, ক্যারিড। স্পেন্ড, ব্যয় করা, স্পেন্ট, স্পেন্ট। অ্যাডোর, অ্যাডোর্ড, অ্যাডোর্ড। ইমপ্রুভ, উন্নতি করা, ইমপ্রুভড, ইমপ্রুভড। সো এই ছিল আমাদের আজকের লেসন ডিসকাশন। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ট্রাই করেছি সান অফ দ্য সয়েল এই পুরোটা লেসন খুব ভালোভাবে বুঝিয়ে দিতে। আমি কিছু পিকচার্সও ভিডিওতে অ্যাড করেছি যাতে তোমরা একটু আইডিয়া নিতে পারো যে এই যে আমরা পড়লাম এই জিনিসগুলোর সাথে কিছু মিল রেখে আমি পিকচার্স দেওয়ার ট্রাই করছি, সাথে আমি ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি এবং হচ্ছে কনজুগেশন অফ ভার্বসও দিয়ে দিয়েছি। আমি আশা করব ভিডিও দেখে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, কঠিন ওয়ার্ড গুলোর মিনিংও জানতে পেরেছো। আমি তোমাদের কাছ থেকে আশা করব যে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি তোমাদের সেই কোশ্চেন গুলোর আনসার দিতে পারি। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।